এখানে একটা স্কোয়ার নির্মাণ করা হয়েছে, আমি চাইলে এদিক দিয়েও যাইতে পারবো, মানে ওই হবিগঞ্জ শহরের মেন রাস্তা ধরার জন্য, কিন্তু আমি এদিকে যাব না, কারণ এই রোডটা বিজি। এটা বাইপাস একটা রোড, এটা ধরছি, এটা দিয়ে সামনে চলে যাব। নতুন কিছু আসলে ডিভাইডার টিভাইডার এর স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, এখানে একটা চত্বর নির্মাণ হচ্ছে। এটা স্টিল আর সিমেন্ট প্লাস ইটের দ্বারা একটা স্ট্রাকচার নির্মাণ করেছে মনে হয়। এটার উপর এই যে ক্রেনটা দেখতে পাচ্ছি, এই ক্রেনটাকে এটার উপর বসানো হবে। আর এখানে একটা ছোট্ট এক্সকেভেটর দেখতে পাচ্ছি, পিছনে একটা আমরা রোবট গাড়ি দেখতে পাচ্ছি, মানে লোবেট যেটাকে বলা হয়, যেটা ওই এক্সকেভেটরটাকে ক্যারি করে আনছে ওই গাড়িটা। বাংলাদেশের সুনামধন্য কোম্পানি প্রাণ আরএফএল গ্রুপের অনেকগুলো ফ্যাক্টরি এখানে উপস্থিত, মানে দাদা মশাই সাইড দিচ্ছেন আমারে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ডাম ট্রাক, এই ড্রাম ট্রাকটি মাটি নিয়ে যাচ্ছে, হয়তো বা কোথাও ফেলবে, ফেলে আপনার ডাইভার্সন রোড তৈরি করার চেষ্টা করবে। আসো মেরে দাও আমাকে, মেরে দাও। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। ভিউয়ার্স, আমি গত যে ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে, মানে আমি ফিজিক্যালি রাস্তা থেকে নেমে হেঁটে যে যে দেখিয়েছিলাম দুইটা ব্রিজের কাজ কীভাবে চলমান আছে। অবশ্য ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছিল। তারপর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আরেকটি ভিডিও বানাবো আপনাদের জন্য, যে ভিডিওতে আমি ধরেন এই ঢাকা সিলেট সিক্স লেন মহাসড়কের 25 কিলোমিটার রাস্তার কাজ নিয়েছে পিডিএল কোম্পানি, সেই পিডিএল কোম্পানির যে ইঞ্জিনিয়ার মহোদয় অথবা আপনার প্রজেক্ট ম্যানেজার সাহেব আছে, ওনাদের সাথে যে কথা বলবো, সাক্ষাৎকার নেব, এটা বিগত এক সপ্তাহ আগের ভিডিও কথা বলতেছি। আজকে ডেটটা হচ্ছে আজকে ফেব্রুয়ারির 25 তারিখ, আজকের যে আমি ভিডিওটি বানাচ্ছি এটা হচ্ছে ফেব্রুয়ারির 25 তারিখ, আর সময় হচ্ছে 8:12। আপনারা দেখতে পাচ্ছেন সময় হচ্ছে 8:12, সকাল 8:12। তো ভিউয়ার্স, এই যে এক সপ্তাহ গ্যাপ গিয়েছে, আমি আপনাদের জন্য নতুন কন্টেন্ট বানাতে পারি নাই, তার কয়েকটা কারণ আছে। বিগত এক সপ্তাহ আমি খুবই অসুস্থ ছিলাম, সরি, বিগত এক সপ্তাহ আমি খুবই বিজি ছিলাম, যেমন আমার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যেমন দেখুন ব্যক্তিগত কাজ নিয়ে দৌড়াদৌড়ি করা লাগতেছে। বিদায় আজকে সকাল 8:13 বাজে, এখন আমি বাইক স্টার্ট দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন জগদীশপুর তেমুনিয়া থেকে হোটেল আলামিন দেখা গিয়েছে, আমি এখন বাইক চালিয়ে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে আপনাদের এই নাহিদ ফাইন টেক্সটাইল লিমিটেড। তো বিগত এক সপ্তাহ আমি কেন কন্টেন্ট তৈরি করতে পারি নাই, আমি আমার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে খুব বিজি ছিলাম, এর মধ্যে 1-2 দিন খুবই বৃষ্টি হয়েছে, মানে হেভি রেইন হয়েছে, যার জন্য দেখা গেছে আমি ব্যস্ততার মাঝেও যেমন আজকেও বিজি আমি, কিন্তু আমার ইচ্ছে আছে আপনাদের জন্য ভিডিও তৈরি করার, ব্যস্ততার মাঝেও আমি আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতে পারি নাই চাইলেও। আর বিগত 2 দিন যাবত, আমি খুবই অসুস্থ ছিলাম, আজকে আমি খুবই অসুস্থ আছি, একমাত্র মেডিসিনের উপর নির্ভর করে আমি এখনো টিকে আছি বা চলে আছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ব্যস্ততা এবং অসুস্থতা সবকিছু কাটিয়ে সামনের দিকে সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে পারি, সে উদ্দেশ্যে সকলের কাছে দোয়া রইল আমার। আর
অ্যাকচুয়ালি এই ব্লগিং টা হচ্ছে আমার হবি তো আমার কিছু কিছু ডেডিকেটেড ভিউয়ার আছেন আপনারা যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে আপনাদের কমেন্ট পেয়ে আমি খুব উৎসাহিত আপনাদের লেখাগুলো দেখলে আমার খুব আনন্দ লাগে সেই ডেডিকেটেড ভিউয়ারদের জন্য আমি অলওয়েজ ট্রাই করব হেভি রেইনফল হোক হরতাল হোক যাই হোক আমি সামনের দিকে যেন ভিডিও কন্টিনিউ করতে পারি সেই চেষ্টা আমি করে যাব আপনারা দেখতেই পারবেন সামনে যদি ঝড়ুয়া বৃষ্টিও হয় সেই ঝড়ুয়া বৃষ্টিতেও আমি আমার ডেডিকেটেড ভিউয়ারদের জন্য আমি কন্টেন্ট মেক করে যাব তো ভিউয়ার্স এখন আছি আমি পায়োনিয়ার ডেনিম লিমিটেডের সামনে তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি ভিডিওর লোকেশন কেন বলি না আরে ভাই আমি তো ভিডিওর লোকেশন বলি আপনারা ভিডিও যদি স্কিপ করে দেখে যান ভিডিও টেনে টেনে দেখেন তাহলে লোকেশনটা কি হয়ে জানতে পারবেন আমি যেখানে যার লোকেশন বলার যেখানে যেটা বলা হয় যেখানে যেটা করার সেটা করি এবং বলি আপনারা দয়া করে কেউ ভিডিও স্কিপ করে যাবেন না আর কমেন্টে লিখবেন না আমি কেন জায়গার নাম বললাম না তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি যে মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুরিয়া থেকে হোটেল আলামিন ক্রস করে এখন আমি যাচ্ছি হবিগঞ্জ শহরে আসো মেরে দাও আমাকে মেরে দাও তো এই ভিডিওতে আমি যাব হবিগঞ্জ শহরে হবিগঞ্জ সদরে তো হবিগঞ্জ সদরে যাওয়ার আগ পর্যন্ত কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অলিপুর পার হওয়ার পর কিছু ব্রিজ এর কাজ চলমান আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ব্রিজ গুলোর কাজের কি অবস্থা তাহলে চলুন ভিউয়ার্স আমরা ভিডিওটি শুরু করি সবার উদ্দেশ্যে একটা কথাই প্রথমে বলবো যারা যারা আপনারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় ভালো লাগে আপনারা দেখে উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ডাম্প ট্রাক এই ডাম্প ট্রাকটি মাটি নিয়ে যাচ্ছে হয়তোবা কোথাও ফেলবে ফেলে আপনার ডাইভার্সন রোড তৈরি করার চেষ্টা করবে যেন অন্যান্য ইকুইপমেন্ট সেদিক দিয়ে নামতে পারে আসলে পুরো রাস্তায় কাজ চলমান আছে সামনে আরেকটি ডাম্প ট্রাক দেখতে পাচ্ছি আসলে এখন তো যতগুলো আমরা কনস্ট্রাকশনের ইকুইপমেন্ট দেখব আমরা বুঝে নিব যেগুলা মূলত ঢাকা সিলেট সিক্স লেন হাইওয়ের জন্য ব্যবহারকৃত ম্যাটেরিয়ালের জন্য নেওয়া হচ্ছে আর কি এক কথায় শেষ আর যে বিষয়টা আপনাদেরকে আমি বলবো আপনারা যারা যারা ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর অবশ্যই যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করবেন আর যদি মনে করেন যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে নাই সেক্ষেত্রে ডিসলাইক একটি বাটন আছে সেটাতে ক্লিক করে দিবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাবেন যে আমি ভিডিওর কন্টেন্টগুলো কীভাবে আর একটু আপডেট করতে পারি আপনাদের সুবিধার্থে আপনাদের মূল্যবান মন্তব্য আমার জন্য অনেক মানে প্রয়োজন এবং আমি এগুলো দেখে অত্যন্ত আনন্দিত হই দাদা মশাই সাইড দিচ্ছেন আমারে এই যে সাজিবাজার 360 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আমি ক্রস করলাম এই মুহূর্তে
আসলে ভিউয়ার্স আর ব্যস্ততা আর অসুস্থতার বৃষ্টির জন্য দেখেন আমার বাইকের কি অবস্থা। আপনারা একটু দেখেন এই জিনিসটারে আমি যত্ন নিতে পারতেছি না, নিজের যত্ন নিব তো দূরের কথা আর কন্টেন্ট তৈরি করব তো আরো দূরের কথা, এই জিনিসটারে যত্ন নিতে পারতেছি না। এখন আমি যাব, আমার কাছে কাজ আছে, সেই কাজগুলো সেরে বাইকটাকে ওয়াশ করাবো, পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন আমার বাইক নিট এন্ড ক্লিন। আর ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করে থাকেন আমার জন্য, দেখবেন আমি অসুস্থ হয়ে গেছি, একদিন পর পর আপনাদের জন্য কন্টেন্ট আমি আপলোড করতেছি, সবাই দোয়া করবেন আমার জন্য। এখন আমি অতিক্রম করব হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামক যে স্থানটি আছে অলিপুর, যেখানে অবস্থিত বাংলাদেশের সুনামধন্য কোম্পানি প্রাণ আরএফএল গ্রুপের অনেকগুলো ফ্যাক্টরি এখানে উপস্থিত, মানে এখানে আছে আর কি। তো এই স্থানটি আমি এখন অতিক্রম করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন সকালের টাইম, আসলে যারা ওয়ার্কার আছে খুব ডেডিকেটেডলি সবাই যার যার কাজে মনোযোগ সহকারে জয়েন করতেছে বা উপস্থিত হচ্ছে। এখন আমরা অলিপুর পার হলাম, মানে এখনো অলিপুরে আছি, এই যে অলিপুর রেল ক্রসিং। এখন সময় হচ্ছে 8:21, আমার 8:40-এর মধ্যে হবিগঞ্জ থাকতে হবে, মানে হবিগঞ্জ শহরে থাকতে হবে সকাল 8:40। মনে রে আমাকে সাইড দিয়ে দমো না, কিছুদিন আগে আমি এই জায়গায় নেমে আপনাদেরকে আসলে দেখাই গেছিলাম যে এখানে মূলত কি কাজ চলতেছে, কেমন কাজ চলতেছে। আজকে অবশ্য নামার মতো সময় নাই আমার কাছে, কিন্তু আমি দেখিয়ে যাচ্ছি ঢাকা সিলেট মহাসড়কের জন্য এটা একটা মূল্যবান স্থান। এই যে এখানে ব্রিজের কাজ চলমান আছে, মানে একটা ব্রিজ আছে পাশে আর একটা ব্রিজের কাজ চলমান আছে, দেখা যাচ্ছে একটা কেমন স্ট্রাকচার নির্মাণ করছে তারা। এটা স্টিল আর সিমেন্ট প্লাস ইটের দ্বারা একটা স্ট্রাকচার নির্মাণ করেছে মনে হয়। এটার উপর এই যে ক্রেনটা দেখতে পাচ্ছি, এই ক্রেনটাকে এটার উপর বসানো হবে। আর এখানে একটা ছোট্ট এক্সকেভেটর দেখতে পাচ্ছি, পিছনে একটা আমরা রোবট গাড়ি দেখতে পাচ্ছি, মানে লোবেট যেটাকে বলা হয়, যেটা ওই এক্সকেভেটরটাকে ক্যারি করে আনছে ওই গাড়িটা, ওইটাকে এক এক নামে এক একজন এক একভাবে ডাকে। তো এক্সকেভেটরটাকে আনছে, একটা ক্রেন আছে, মানে এখানে এখন জোরে সোরে কাজ চলমান থাকবে এই আশা আমরা করতে পারি। তো আমরা একটু দেখি সামনের দিকের কি অবস্থা, চলুন। সময় হচ্ছে 8:24,
আমার চলে যেতে হবে 8:40 এর ভিতর হবিগঞ্জ শহরে। এর মধ্যে দিয়ে একটু আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন, ভিডিওটি কেমন লেগেছে আর রাস্তার কাজের কি অগ্রগতি দেখতেছেন বা বুঝতেছেন, বিস্তারিত সবকিছুই জানিয়ে দিবেন আপনারা। আপনারা যারা কমেন্ট করেন আসলে খুব হেল্পফুল কমেন্ট করেন, আমি যেটা দেখতে পেয়েছি আসলে আমার খুব ভালো লাগে আপনাদের মন্তব্যগুলা। আপনারা অবশ্যই মন্তব্য করবেন, কিন্তু কেউ অহেতুক ফালতু মন্তব্য করবেন না, যুক্তিসঙ্গত মন্তব্য করবেন, যে মন্তব্য দ্বারা আমি কন্টেন্টগুলোকে আরো ইমপ্রুভ করতে পারবো। শালার পোলা আরো করে শালার পোলা, আপনারা গঠনমূলক মন্তব্য করবেন যেন আমি যে মন্তব্যগুলো দ্বারা আমি কন্টেন্টগুলোকে ইমপ্রুভ করতে পারবো তেমন মন্তব্য করবেন, আর কেউ বাজে মন্তব্য করবেন না। আর দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা, এই যে বাইক অথবা ছোট ছোট কারগুলো আছে এগুলোকে আসলে আর পাত্তাই দেয় না, যেমন মন চায় চাপ মেরে দেয়। তো এদেরকে কখনো কখনো ধরে আমার শায়েস্তা করতে হয়, এমন রেকর্ডও আছে আমার, এদেরকে ধরে ধরে শায়েস্তা করছি আমি, পুলিশ এনেছি, এনে মামলা দিয়েছি, এরকম রেকর্ড আছে। আসলে আইনের বাইরে আমি কোনো কাজ করি না বা করে থাকি না, আমি আইনকে শ্রদ্ধা করি, আইনের ভিতরেই সবকিছু করার চেষ্টা করি। সো ভিউয়ার্স, এই রোডটি চলে গেছে ডিরেক্ট সিলেটের দিকে শায়েস্তাগঞ্জ হয়ে, এখন আমি বাঁ দিকে ঢুকবো। আজকে আপনাদেরকে আমি একটু দেখাবো হবিগঞ্জ শহরে কীভাবে যাই আমরা। এই যে এটা হচ্ছে নসরতপুর, এখানে লেখাই আছে হবিগঞ্জ বাইপাস সড়ক, এদিক দিয়ে আমি বাঁয়ে ঢুকে গেলাম। ঢোকার পর এখন সামনে আরো কিছু সময় যাওয়ার পর দেখা যাবে আমি হবিগঞ্জ শহরে চলে আসছি। তো যারা যারা ঢাকা সিলেট মহাসড়কের আপডেট দেখতে চেয়েছিলেন আগের ভিডিওটা, আপনি মানে এখান থেকে আপনারা স্কিপ করে যান, আর যারা যারা আমার হবিগঞ্জের ভাইরা আছেন এই ভিডিওটা দেখতেছেন তারা আসেন, আপনারা এই ভিডিওটা দেখেন। যারা প্রবাসে আছেন হবিগঞ্জের মানুষ, দীর্ঘদিন যাবন হবিগঞ্জ শহরের অবস্থা দেখতে পারেন না বা জানেন না হবিগঞ্জ শহর কি অবস্থায় আছে, অ্যাকচুয়ালি এই ভিডিওটা তাদের জন্য। আপনারা এখন দেখেন আপনাদের শহরটা কেমন আছে, বা আমার দেশীয় যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন একটু দেখেন দিনে দিনে হবিগঞ্জ শহরটা কিভাবে পরিবর্তন হয়েছে। এই নসরতপুর বাইপাস দিয়ে যখন আমি ঢুকলাম, ঢোকার পর হাতের ডানে একটা গার্মেন্টস তৈরি হচ্ছে, তারা কিছুদিন পর পর শুধু তাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করে, আসলে কি করবে কি না এরাই জানে।
এই যে আমার যে ভাই বোনেরা আসলে দীর্ঘদিন যাবত প্রবাসে আছেন, হবিগঞ্জের যে কেমন পরিবর্তন হয়েছে আপনারা আসলে জানেন না। এই দেখেন, এখানে নতুন কিছু আসলে ডিভাইডার টিভাইডার এর স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, এখানে একটা চত্বর নির্মাণ হচ্ছে। এটা হচ্ছে হবিগঞ্জ ধুলিয়াখাল, সরি পাইকপাড়া আর কি, পাইকপাড়া মোড়। ওই দিক দিয়ে চাইলে আমি শহরে ঢুকতে পারবো, কিন্তু আমি শহরে ঢুকবো এই দিক দিয়ে। ওইদিকে ঢুকলে একটু যানজট বেশি থাকবে। তো আপনারা কিন্তু অ্যাকচুয়ালি দেখে ফেলছেন যে হবিগঞ্জ শহরটা আগের মতো নাই, পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। এখানে নতুন একটা স্কোয়ার নির্মাণ হচ্ছে দেখতে পেয়েছেন, গোল চত্বর যেটাকে বলা হয়, ওইটার একটা স্ট্রাকচার এখানে বসানো হয়েছে। কিন্তু এই রাস্তায় আইন কয়জন মানবে? যাই হোক, দেখা যাক আমরা বাঙালি আস্তে ধীরে নিজেদেরকে আপডেট করে নিতে পারি কিনা, মানে মন মানসিকতাকে। আর এই রাস্তাটাও নতুন তৈরি করা হয়েছে। এখন সময় হচ্ছে 8:31। এই যে আমাদের বিখ্যাত হবিগঞ্জ সিলেট বা হবিগঞ্জ মাধবপুর বিশ্বরোড বাইপাস, ইস, এই বাসের চালা অস্থির। এই বাসের যে সার্ভিস, হবিগঞ্জ শহরের সচল মানুষগুলোর এরা শোষণ এবং লুণ্ঠন করতেছে। ভিউয়ার্স, যারা আপনারা প্রবাসী আছেন অনেকেই জানেন না, এই যে দীর্ঘদিনে এখানে একটি হবিগঞ্জ ব্যাটালিয়ন 55 BGB, মানে 55 BGB-র একটা রেজিমেন্ট, এখানে ব্যাটালিয়ন নির্মাণ করা হয়েছে। যারা আপনারা দীর্ঘদিন প্রবাসে আছেন, এই যে আপনারা দেখেন হবিগঞ্জ ব্যাটালিয়ন 55 BGB নির্মাণ করা হয়েছে, সেটা আপনারা আসলে জানেন না এই বিষয়ে, কারণ আপনারা প্রবাসে আছেন। তো অ্যাকচুয়ালি আমার ওই হাইওয়ে রোড থেকে নামার পর নসরতপুর গেট থেকে যে হবিগঞ্জ শহরের যে রাস্তাটা আছে, এই রাস্তার ভিউটা একমাত্র আমার জেলার যে ভাই বোনেরা আছে ওনাদের জন্য আমি মেক করতেছি। দেখেন, এখানে একটা স্কোয়ার নির্মাণ করা হয়েছে। আমি চাইলে এদিক দিয়েও যাইতে পারবো, মানে ওই হবিগঞ্জ শহরের মেন রাস্তা ধরার জন্য, কিন্তু আমি এদিকে যাব না, কারণ এই রোডটা বিজি। এটা বাইপাস একটা রোড, এটা ধরছি, এটা দিয়ে সামনে চলে যাব। তো যে কথাটা বলতেছিলাম, ওই হাইওয়ে রোডের অংশ থেকে এই শহর পর্যন্ত আসার অংশটা হচ্ছে, যারা যারা আমার ভাই বোনেরা প্রবাসে আছেন বা দীর্ঘদিন যাবৎ নিজের শহর ছেড়ে দূর কোথাও আছেন, তাদের জন্য তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু নতুন নতুন দেখতে পারবেন, জানতে পারবেন, নতুন নতুন কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। আসলে অনেকেই বলে আমি কেন হর্ন বাজাই, আমরা বাঙালি গরু ছাগল থেকেও খারাপ। আপনারা দেখতেই পাবেন, আমি যখন হর্ন বাজাই, আশেপাশে কোনো মানুষ থাকে বা ছোট ছোট বাচ্চা থাকে, ওদেরকে অ্যালার্ট দেওয়ার জন্য যে আমি আসতেছি, আর আমার বাইকের গতি কত থাকে আপনারা দেখেনি, 80-90-100 নিয়ে যেতে আমার বাইকের গতি থাকে না, বর্তমানে 87 আছে, এই যে 90, ঠিক আছে। তো আমি হর্ন না দিলে কে দিবে, অন্য কেউ দিবে হর্ন আসা? হয়তো আজকে বৃষ্টি হতে পারে, দেখা যাক কি হয়।
আর যারা যারা এই ভিডিওটা এতটুকু পর্যন্ত এসেছেন সবাইকে আমি বলবো যে আমার জন্য দোয়া করবেন, যেন আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি সেই কাজগুলো সাকসেস হতে পারি। আর আমার শারীরিক অবস্থা বেশি ভালো না, আমি সুস্থ হওয়া মাত্রই ওই যে আমি একটা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমি হাইওয়ে রোডের যে 25 কিলোমিটার রোডের যে কাজ নিয়েছে পিডিএল কোম্পানি এর কর্মকর্তাদের সাথে যে কথা বলবো, ইন্টারভিউ নেব এবং লাইভ আপনাদেরকে কাজ দেখানোর চেষ্টা করব, সেই কমিটমেন্টটা আমি রক্ষা করব, সেই কথাটা আমি রাখার চেষ্টা করব। যারা যারা এই ভিডিওটা এতটুকু দেখেছেন তাদের কাছে একটাই অনুরোধ, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত রিকভার হয়ে আসতে পারি আর আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। এখন আমি আছি হবিগঞ্জ বাস স্ট্যান্ডে। সো ভিউয়ার্স, হবিগঞ্জ বাস স্ট্যান্ডে আছি আমি। বাস স্ট্যান্ড থেকে আমি শহরে প্রবেশ করব। যারা যারা এতক্ষণ দীর্ঘ সময় যাবত ভিডিওটি দেখেছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। তো এখন আছি আমি হবিগঞ্জ বাস স্ট্যান্ডে, দেখতেই পাচ্ছেন ভিডিওটি আমি এখান থেকেই অফ করে দেব কারণ এখন আমি শহরের দিকে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন না, আমি তো বলছি আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত রিকভার হয়ে আপনাদের জন্য নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।